আমি যদি এমপি হই তে মনে রাখবেন আমি পিএস আর এপিএস দিয়ে এমপি গিরি চালাইতাম না। অনেকেই ফেসবুকে আমারে দেখছো, আমি হইলাম একজন যোদ্ধা, সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে আইছি। আমি যদি এমপি হই তে মনে রাখবেন আমি পিএস আর এপিএস দিয়ে এমপি গিরি চালাইতাম না। আমি আমার সাথে যোগাযোগের লাগে এখনো পর্দা রাখতাম না। আপনারা মনে করুন না যে চেয়ারম্যান মেম্বার হই আমার দ্বারা আইতে হইবা। আমি কথা দিছি, আমি যদি এমপি হই মন্ত্রী হই তো এমপি সাহেব হইতাম না, মন্ত্রী সাহেব হইতাম না। তোমরা যেভাবে আমার এখন ডাকো ব্যারিস্টার সুমন ভাই হিসেবে আমি আমার জীবন কাটাই দিব। আর আমি আপনার কাছে অনুরোধ করি, 7 তারিখ সকালবেলা আপনারা যাইতা গিয়া সবাই বুটটা দিলাইতা, আর সিলটা যখন ফাইবা ব্যালটটা যখন ফাইবা তখন অন্ধকার করে দেবে না, গিয়া ব্যালটটা টেবিলের উপরে ফালাইবা, ফালাইয়া দেখবা এখানে ইগল খুনানো আছে, আর ইগলটারে এমন ভাবে একটা সিল মারবা ইগলের উপরে, বোঝা যাইতো যে ব্যারিস্টারের খলিজার মধ্যে সিলটা মারছে। আমি যেন তার পাই যে আমার খলিজার মধ্যে সিল মারছে, আমি যেন সারা জীবন ই খলিজার বেদ না, আমি তার পাই যে মানছি আমার বিউট দিছিল রে, সারা জীবন মানছেন পিছে তখন লাগবো। আরেকটা কাম করবা, যেভাবে সাউন্ড করো সিলটা মারবা যখন একটা সাউন্ড হইতো, ই সাউন্ড সরাসরি জননেত্রী শেখ হাসিনার গণভবন পর্যন্ত পৌঁছাইতো। আমরা এবার দেখাই দিতাম মাধবপুর সোনারঘাট বাসে মনে হয় মাটির দাম এমনই বাড়ে না, মানুষ যখন দামি হয় তখন মাটির দাম বেড়ে যায়।